প্রিয় দর্শক বন্ধু, আমরা এই ভিডিওতে সাধু সংকলনী তন্ত্রে উল্লেখিত শক্তিশালী দিব্য শনি কবচ আজ পাঠ করে শোনাব। এই কবচ নিত্য পাঠের সুবিধা হলো যে কুণ্ডলিতে শনি গ্রহ দ্বারা প্রদত্ত সকল ক্ষতিকারক প্রভাবকে হ্রাস করতে পারে। সাড়ে সাতিতে যারা ভুগছেন, শনির ঢাইয়ার দ্বারা যারা ভুগছেন বা শনির মহাদশা বা অন্তর্দশায় যারা ভুগছেন, এই কবচ মন্ত্রটি রোজ উচ্চারণ করবেন, রোজ পাঠ করবেন, দেখবেন অনেক বেশি উপকৃত হতে পারবেন। এগুলি ছাড়াও কুণ্ডলিতে যদি শনিগ্রহ খারাপ অবস্থানে অবস্থান করে থাকে, তখন সেই জাতককে প্রচুর ঝামেলা, দ্বন্দ্ব, তর্ক, প্রিয়জনের থেকে বিচ্ছেদ, বাধা এবং প্রতিবন্ধকতা, স্বাস্থ্যজনিত সমস্যা, দীর্ঘ অসুস্থতা এবং প্রত্যেক কাজে বিলম্ব ইত্যাদি ঘটনা ঘটতে থাকে। অতএব শনির এই অশুভ প্রভাব কমাতে প্রতিদিন শনি কবচ জপ করতে পারেন। শনি কবচ জপ করে যখন ভগবান শনিদেবকে প্রার্থনা করা হয়, তখন যে কেউ জীবনে ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেই পাবে, সমস্যা ও বাধাগুলো দূর হয়ে যাবে, সমৃদ্ধি এবং আয়ের স্থিতিশীল প্রবাহ দেখা যেতে পারে, স্বাস্থ্যের উন্নতি হবে, অলসতা জীবন থেকে দূর হয়ে যাবে, আপনি সক্রিয় এবং অনলস বোধ করবেন, তাছাড়া আপনি বাধা আর বিলম্বের শিকার হবেন না, সম্পদ এবং ভাগ্য আপনার সাথেই থাকবে। এই শনি কবচ পাঠের নিয়ম জেনে পাঠ করতে পারলে এই কবচের ফলাফল আরও বৃদ্ধি পায়। প্রথমত এই কবচ নিত্য পাঠ করতে পারেন। যদি নিত্য পাঠ নাও করতে পারেন, তাহলে অবশ্যই বিশেষ করে শুক্ল অষ্টমীর দিন বা প্রতি শনিবার দিন অবশ্যই পাঠ করবেন। সূর্য অস্ত যাওয়ার পরে পাঠ করলে এর উপকারিতা আরও বৃদ্ধি পায়। এই কবচ সব সময় একবার বা নবার বা ২৭ বার এইভাবেই পাঠ করবেন। শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ আসনে বসে পাঠ করুন। এই কবচ পাঠের সময় অবশ্যই শনি যন্ত্রম স্থাপন করে তার সামনে বসে পাঠ করবেন। যদি সিদ্ধ করা শনি যন্ত্র আপনার সামনে থাকে, তাহলে এই পাঠের ফল দ্বিগুণ হয়ে যায়। যে সকল ভক্তগণ আমাদের কাছ থেকে এই দিব্য শক্তিশালী শনি কবচ পেতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমরা সেই শনি কবচ এবং সিদ্ধ করা শনি যন্ত্রম আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য সুবন্দোবস্ত অবশ্যই করব। আসুন দর্শক বন্ধু, এখন আমরা একসাথে এই দিব্য শক্তিশালী শ্রী শ্রী শনি কবচ শ্রবণ করি। অথ শ্রী শনেঃ কবচম পার্বত উওাচ বিরূপাক্ষ মহাভাগ মহাদেব জগদ্গুরু শনৈশ্চরস্য কবচম মে প্রকাশয়ো। ঈশ্বর উওাচ শৃণু দেবী জগন্মাত বিশ্বচৈতন্যরূপিণী শনৈশ্চরস্য কবচম ত্রৈলোক্যমঙ্গলপ্রদম পঠিত্বা ধারয়িত্বা চ শনেঃ পীড়া নিবারণম পুত্রার্থী লভতে পুত্রম ধনার্থী ধনবান ভবেত শত্রুনাশকরং চৈব সর্বাভীষ্ট ফলপ্রদম। অশ্ব শ্রী শনৈশ্চর কবচস্য কালাগ্নি ঋষির বিরার গায়ত্রীশ্ছন্দ শ্রী শনৈশ্চর দেবতা সর্পাপচ্ছন্ত বিনিয়গা। হুম 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 মে শিরঃ পাতু রিম হ্রিম পাতু মুখম মম আম রিম কটিং সদা পাতু হুম হুম সৌরিঃ কুকুৎস্থলম ক্লিং লং কণ্ঠং সদা পাতু ওম গ্লৌম পাতু স্তনোদয়ম হুম ফট মধ্যে সদা পাতু হ্রিম ফট স্বাহা কটিং মম
आम ह्रीं क्रों रसनां पातु हं शं पातु भ्रुवौ मम आकारादि शकारान्तं सर्वांगे पातु मे सदा पूर्वेशनश्चरः पातु यं मामर्चिः सदावतु पश्चिमे सूर्य पुत्रश्च उदिच्यं भास्करात्मजाः वैश्यानां पातु मे शौरीर् अग्नेयां कालो एव च नैऋत्यां सूर्यजः पातु वायव्यां पातु भास्करी रक्षाहीनस्तु जत्स्थानं कवचेनो वरानने तत्सर्वं पातु मे देवी छायापुत्रो न संशया एतत्ते कथितं देवी कवचं रिष्ठनाशनं यशो प्रपठनाद्देवी शनिरिष्ठं प्रणश्यति शुक्लाष्टमं शनिर्वारे भाने पञ्चाननं गते एतद् योगं महेशानि यदि भाग्यवशाल्लभेत् आयोषिं प्रतिमां कृत्वा नीशमध्ये प्रपूजये कृष्णपुष्पेन नैवेद्यं कृष्णवस्त्रेण साधका पूजयित्या निशामध्ये कवचं दशधा पठन् प्रतिश्लोकं महिषानि स्वहा प्रणवपूटतं जुह्वात्कूटुतैलेन कालकूटेन यायितं तदा शत्रुविनाशः स्यात् सप्तहेनात्र संशया इति श्री साधु संकलनी तंत्रे श्री शने कवचम संपूर्णम्।